বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হলো পদ্মা সেতু। এই পদ্মা সেতু 2014 সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর কুটিতে প্রথম স্পেন বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে 42টি পিলারে 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্পেন বসিয়ে 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছে 2020 সালের 10 ডিসেম্বর। একই সঙ্গে চলতে থাকে রোডওয়ে রেলওয়ে স্ল্যাব বসানো সহ অন্যান্য কাজ। পদ্মা সেতু পার হতে কতটুকু সময় লাগবে সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, অনলি 6 মিনিট। সেতুতে ইলেকট্রিক ও ম্যানুয়াল দুই পদ্ধতিতেই টোল আদায় করা যাবে বলে জানান তিনি। 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ঝমকালো আয়োজন ও সুধি সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওই দিন সকাল 10টায় মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধি সমাবেশে বক্তব্য দেবেন। তারপর 11টা বা 11:30 তিনি ওপারে যাবেন। তিনি বলেন, পদ্মা সেতু হওয়ার সব কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। তার দৃঢ়তা না থাকলে এই সেতু হতো না। আমাদেরকে যে অপমান করেছে পদ্মা সেতু তার প্রতিশোধের প্রতীকী। 2011 সালে পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির যে অভিযোগ তুলেছিল বিশ্বব্যাংক সেটি সঠিক নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক পরবর্তী সময়ে নিজেদের ভুল বুঝতে পেরেছেন। বিশ্বব্যাংক আমাদের দুর্নীতি ও চুরির অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল। বিশ্বব্যাংক যে অপমান করেছে তা গোটা বঙ্গবন্ধু পরিবারকে অপমান করেছে, আমাদের জাতির বাপমূর্তিকে অপমান করেছে। পদ্মা সেতুকে দৃশ্যমান বাস্তবতা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটা আমাদের সামর্থ্য ও সক্ষমতার সেতু, একদিকে সম্মান ও মর্যাদার প্রতীক। উদ্বোধনের পরদিন 26 জুন স্বপ্নের পদ্মা সেতুতে চলবে যান। নির্ধারিত টোল দিয়ে ভোর 6টা থেকে যানবাহন চলাচল করতে পারবে সেতুতে। রবিবার বিকেলে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যতই সমালোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমাদের মনোবল ততই সুদৃঢ় হয়েছে। কানাডার আদালতে প্রমাণ হয়েছে এখানে কোনো দুর্নীতি হয়নি। বিশ্বব্যাংক আমাদের কাছে ক্ষমা চেয়েছেন, যখন তারা ক্ষমা চায় ততদিনে আমাদের সেতুর কাজ শুরু করে দিয়েছি। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুস খালেদাজিয়া সহ সবাইকে আমন্ত্রণ জানানো হবে, জননেত্রী শেখ হাসিনা এরকমই নির্দেশ দিয়েছেন। 21 জেলার গাড়ি 6 মিনিটে পদ্মা সেতু পাড়ে দিয়ে ঢাকায় ঢুকলে রাজধানীতে যানজট বাড়বে কিনা এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে সংশয় ছিল, সেটা হয়েছে, যানজটও আমরা জয় করতে পারব। পদ্মা সেতুর মূল সেতু দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, দুই প্রান্তের উড়াল পথ 3.68 কিলোমিটার, সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য 9.83 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে ব্যয় করা হয়েছে 30,193 কোটি টাকা। ২৫ জুন 6 মিনিটে পদ্মা পাড়ি দেবেন প্রধানমন্ত্রী। 25 জুন সকাল 11টার পর স্বপ্নের সেতু দিয়ে 6 মিনিটে পদ্মা সেতু পাড়ি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু পাড়ি দিয়ে কাঁঠালবাড়িতে সমাবেশ দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। পদ্মা সেতুর উদ্বোধনের আগে 12 জুন পদ্মা সেতুর মাওয়াঘাট প্রান্তে এক সংবাদ সম্মেলনে সড়ক ও সেতুমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, এই সেতু আমাদের সামর্থ্য সক্ষমতার সেতু, এই সেতু একদিকে সম্মান ও মর্যাদার প্রতীক।